একটি ছোট্ট এলাজ আপনার লাইফে মিরাকলস এ মিরাকলস করতে পারে। আপনার লাইফে যদি জবের সমস্যা হয় বা আপনার লাইফে যদি আপনি স্যালারি হাইক চাইছেন, অনেকদিন হয়ে গেল স্যালারি হাইক হচ্ছে না, বা আপনার বাচ্চার স্টাডিজ রিলেটেড কোনো সমস্যা আছে, সব ক্ষেত্রে কিন্তু এই এইটুকু এলাজ কিন্তু এতটা জাদু করতে পারে। এবং কারো যদি হাজবেন্ড ভুল রাস্তায় চলে গেছেন বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো নেই, বা আপনি যদি চান আপনার যে পার্টনার সে ভীষণ সুন্দরী হোক এবং ভীষণ অ্যাট্রাকটিভ হোক, এই সব কিছু ক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জ আপনার জীবনে প্রচুর কিছু কামাল করতে পারে। চলুন আমরা জেনে নেবো অ্যালার্জ আমরা কিভাবে ব্যবহার করব, কি কিভাবে কি করব। বাট তার আগে বলবো নমস্কার, আমি শমশাদা রকি, গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ। আজকে এই বিশেষ প্রোগ্রামটি আপনাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আপনার ঘরে সহজেই পাওয়া এই ইনগ্রিডিয়েন্ট অ্যালার্জ আপনার লাইফে কিন্তু প্রচুর জাদু করতে পারে। টাকা আমাদের জীবনে অনেক বড় একটা রোল প্লে করে, টাকা তো, এই টাকা সংক্রান্ত কিছু টিপস দেবো না, সেটা তো হয়ই না। তো চলুন প্রথমে জেনে নিই যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তারা কি করবেন। শুক্রবার মাসে একবারই করবেন, প্রথম শুক্রবারে আপনি 5টা এলাচ নেবে এবং মা লক্ষ্মীর সামনে একটি ছোট্ট প্লেটে, পূজোর প্লেটে রেখে দেবেন। আপনি শুক্রবার শ্রী সুক্তম পড়বেন, আপনি শ্রীযন্ত্রমের যদি পুজো করে থাকেন তাহলে সেই পুজো করবেন, মা লক্ষ্মীর আরাধনা করবেন, মা লক্ষ্মীকে পুজো অর্চনা করবেন এবং শ্রী মন্ত্রের জপ করবেন। এবং পুজো হয়ে যাওয়ার পর এই 5টি এলাচ আপনি একটা খবর কাগজে মুড়ে বা যে কোনো সাদা কাগজে মুড়ে আপনি নিজের পার্সে রেখে দিন, বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এটা আপনাকে প্রত্যেক মাসে প্রথম শুক্রবার করতে হবে। আবার এটি কি করবেন পরের মাসে, আবার যে প্রথম শুক্রবার তখন এই 5টি এলাচ চেঞ্জ করে আপনি নতুন 5টি এলাচ রাখবেন, এবং এই 5টি এলাচকে আপনি বাড়ির কোনো খাবারে ইউজ করতে পারেন। তো এখানে আমি অবভিয়াসলি ননভেজের কথা বলবো না, আপনি সিম্পল অ্যাজ সিম্পল চায়ে দিয়ে আপনি এই অ্যালাচটাকে চা পিষে চায়ে দিয়ে আপনি গ্রহণ করে নিন। এরপর বলবো যারা চাইছেন নিজের লাইফ পার্টনার ভীষণ অ্যাট্রাকটিভ হোক বা আপনার পার্টনার দেখতে অপরূপ সুন্দরী হয়ে উঠুক, তাদের জন্য একটি বলে দিচ্ছি উপায়। প্রত্যেক বৃহস্পতিবার আপনাকে এটি করতে হবে, একটি হলুদ কাপড় দশকর্মা ভাণ্ডারে ইজিলি পেয়ে যাবেন, হলুদ কাপড় নিয়ে আসবেন, সেটি কেটে নিয়ে একটি ছোট টুকরো নিয়ে নেবেন, চার টুকরো করে কেটে নেবেন, তার মধ্যে 5টি এলাচ আপনি নিয়ে কোনো গরিব কাউকে দান করে দেবেন। এবার অনেকেই হয়তো বলবেন যে আমাদের বাড়ির আশেপাশে এরকম কোনো গরিব মানুষ আমরা পাই না, বা আপনি যেখানে থাকেন সেখানে হয়তো এরকম মানে সমস্যা হয়তো করা, তো সেখানে বলবো আপনি কোনো ব্রাহ্মণকে চাইলেও কিন্তু দান করে দিতে পারেন, ঠিক আছে। নেক্সট উপায় আসুন জেনে নেওয়া যাক, যাদের কাজে প্রমোশন হচ্ছে না, অনেক দিন ধরে অ্যাপ্রেজাল আটকে রয়েছে, যাদের ক্যারিয়ারে আপনারা এগোতে পাচ্ছেন না, তাদের জন্য বলছি প্রতিদিন রাতে একটি আগে গ্রিন কালারের একটা কাপড় নেবেন, তার মধ্যে একটা করে এলাচ আপনি বেঁধে রাতে শুয়ে পড়বেন, বালিশের নিচে রেখে শুয়ে যাবেন। সকালে উঠে আপনি ওই একটা এলাচ বাড়ির কাউকে না, বাড়ির বাইরে কারোকে, মানে আপনি সাপোজ অফিসে যাচ্ছেন, আপনি কাপড়টা বাড়িতে রেখে দেবেন গ্রিন কাপড়টা, এবং এলাচটা আপনি নিয়ে গেলেন বাইরে কাউকে, যার সাথে দেখা হলো, বন্ধু বান্ধব অফিস কলিগ কাউকে আপনি দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর এলাচ ভীষণই একটা ফ্লেভারফুল জিনিস, আমাদের খেলে একটা মাউথ অ্যাজ আ মাউথ ফ্রেশনারও কাজ করে, তো অ্যালার্জ দিলে কেউ খারাপও ভাববে না। বাট কাপড়টা বলবো বাড়িতে রেখে যাবেন, আবার বাড়ি এসে রাত্রে শোবার আগে আরেকটি অ্যালার্জ কাপড়ে বেঁধে, ওই সেম কাপড়ে বেঁধে আপনি বালিশের নিচে রেখে শুয়ে যাবেন, আবার পরের দিন গিয়ে ওটি কাউকে খাইয়ে দেবেন। তো এরমভাবে কন্টিনিউ করতে থাকবেন যতদিন না আপনার কাজ হয়ে যাচ্ছে। যাদের বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী, যাদের বাচ্চারা কিছুতেই পড়াশোনা করতে চায় না বা পড়াশোনা করলেও তারা মনে রাখতে পারে না, উইক ইন স্টাডিজ এক কথায়, তো তাদের জন্য একটি খুবই পাওয়ারফুল একটি রেমেডি বলে দিচ্ছি। প্রত্যেক সোমবার এক গ্লাস দুধ বয়েল করবেন এবং তার মধ্যে 7টা এলাচ, 7টা ছোট এলাচ দিয়ে দেবেন। একদম ভালো করে বয়েল করে নেওয়ার পর আপনি ওই দুধটা বাড়ির মেড বা আপনার বাড়িতে কোনো ড্রাইভার, যারা আপনার আন্ডারে কাজ করছে এমন কোনো ব্যক্তিকে পান করিয়ে দিন, বা আপনি বাড়ির বাইরে গিয়েও কাউকে চাইলে ডোনেটও করতে পারেন। আর এলাইচি ফ্লেভার্ড মিল্ক কেউ না বলবে না, ভীষণই ফ্লেভারফুল হয়, টেস্টি হয়, তো আপনি ইজিলি কাউকে না কাউকে পেয়ে যাবেন মানে ওটা ডোনেট করার জন্য।
করে দেখুন, আপনার বাচ্চার মধ্যে খুব শীঘ্রই আপনি চেঞ্জেস দেখতে পাবেনই পাবেন, প্রমিস আপনি দেখতে পাবেন। যাদের হাজবেন্ড ভুল রাস্তা চলে গেছে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন, বা আপনাদের মধ্যে স্পার্ক, যে ভালোবাসার স্পার্ক এখন আগের মতো নেই, বা আপনার মনে হয় আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার উপর আগের মতন এখন অ্যাট্রাক্ট নেই, বা আপনার মধ্যে সম্পর্ক কোনো কারণে হয়তো আগের মতো স্ট্রং নয়, তো ইন দ্যাট কেস বলছি পাঁচটা অ্যালার্টস নেবেন। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, বাট মর্নিং মর্নিং করবেন, একদম সকাল সকাল উঠে শুরু করে নেবেন। আপনি খাটে বসেও করতে পারেন চাইলে, সামনে একটা বাটিতে আপনি পাঁচটা অ্যালার্টস নেবেন, এবং সেই পাঁচটা অ্যালার্টস আপনি মানে বাটিতে রেখে দিয়ে আপনি জাস্ট ওম ক্লিম কৃষ্ণায় নমঃ 108 বার জপ করবেন। আবার বলে দিচ্ছি, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ জপ করবেন 108 বার করবেন, প্রতিদিন সকালে এটা করবেন। হ্যাঁ, এবার বলে দিচ্ছি ওই পাঁচটা অ্যালার্জ তারপরে কি করবেন। পাঁচটা অ্যালার্জকে আপনার হয়ে গেল কমপ্লিট, দেন সারাদিন নিজের কাছে রাখবেন। ইন দ্য সেন্স, আপনি যদি শাড়ি পরেন তাহলে আপনি আঁচলে বেঁধে নিতে পারেন, বা আপনি যদি জিন্স পরেন ইন দ্যাট কেস বলবো আপনি একটা রুমাল, যে কোনো একটা রুমাল নিয়ে আপনি তার মধ্যে বেঁধে নিজের পকেটে রেখে নেবেন। তো নিজের সাথে ইন শর্ট আপনাকে রাখতেই হবে ফর দ্য এন্টায়ার ডে। এখন যখন রাতে আপনি শুতে যাবেন, আপনি জাস্ট বালিশের নিচে ওই পটলিটা রেখে দেবেন। আর যদি আপনি শাড়ির আঁচলে রাখছেন বা ওন্নার মধ্যে আপনি গিট্টি বেঁধে রাখছেন, তাহলে বলবো একটা রুমালে, তারপরে শুতে যাওয়ার সময় রুমালে রেখে আপনি বেঁধে আপনি বালিশের নিচে রেখে দেবেন। এবং ওটা পরের দিন আপনি সকালে হাজবেন্ডকে যখন চা দেবেন, তো সেই চায়ের মধ্যে মিশিয়ে আপনি ভালো করে বয়েল করে স্ট্রেন করে আপনি তাকে মানে এলাচটা এ করে দিন, খাইয়ে দিন। বা আপনি ভালো করে ওটাকে পিষে নিয়ে, এলাচটাকে ভালো করে পিষে নিয়ে চায়ে মিলিয়ে আপনি সেটা পুরো খাইয়ে দিন, সেটা বেস্ট হবে। আর এটা ততদিন অবধি করবেন যতদিন আপনি মানে আপনার হাজব্যান্ড এই প্রবলেম থেকে বেরিয়ে না আসে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে বেরিয়ে না আসে। বাট এইটুকু বলছি, যদি প্রতিদিন করতে পারেন, সঠিক নিয়ম মেনে যদি করতে পারেন, 100% আপনার হাজব্যান্ড কিন্তু সঠিক জায়গায় ফিরে আসবে, সঠিক লাইনে ফিরে আসবে, এবং আপনার মধ্যে যে ভাব ভালোবাসার অভাব ঘটেছে সেটাও কিন্তু আপনার একদম ঠিক হয়ে যাবে। আপনার বিবাহিত জীবন কিন্তু আবার আগের মতো একদম ট্র্যাকে চলে আসবে। তো চলুন বন্ধুরা, আজ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি বেশ লম্বা হয়ে গেল, ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। আমার এই চ্যানেলে প্রচুর নতুন নতুন ভিডিওস নিয়ে আসি, তো আপনি যদি সেটা প্রথমে দেখতে চান তাহলে অবশ্যই বেল নোটিফিকেশনটাও অন করে রাখবেন। তো চলি বন্ধুরা, আবার দেখা হবে আগামী দিন আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।